বন্ধুরা, আমি এখন এসেছি আলিপুরদুয়ার জেলার হালাঘাটা শহরের পাশে একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে, মানে ওভারব্রিজ আর কি, রেল ওভারব্রিজ। এটা আয়তন বেশ বড়সড়, চওড়া যথেষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এত বড় কর্মকাণ্ড কেন ঘটানো হচ্ছে তার একটা বিশেষ কারণ আছে। কারণ হলো এই রাস্তাটা মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে গুয়াহাটি শহর আছে তার পাশ দিয়ে গিয়ে মণিপুর, মিজোরাম হয়ে মায়ানমার দেশে প্রবেশ করবে। তারপর সেখান থেকে সেই রাস্তা হাইরোড গিয়ে পড়বে হচ্ছে থাইল্যান্ডে, মানে তার রাজধানী যে ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী, সেই ব্যাংকক অবধি যাবে। আমরা জানি ভারতের যে পূর্বাঞ্চলের নৌবন্দর আছে কলকাতা বন্দর, সেখান থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে ইউজ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মাল পাঠানো হয়। তো বাংলাদেশ কখন বিগড়ে যাবে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশকে বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ এরা তো পাকিস্তানের মতনই এদের মনোভাব, সুতরাং তার একটা সাবস্টিটিউট রাস্তা এটা হবে ফোর লেন, তারই কর্মকাণ্ড এখানে চলছে। আপনারা দেখছেন বিশাল একটা কাজ চলছে, চড়াও যথেষ্ট এই ফোর লেনটি। তা আমরা এই ভিডিওটা দেখাচ্ছি বাংলাদেশের যারা আছে ইউটিউবার, তাদের যে বক্তব্য যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ছাড়া যেন আমাদের উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর কোনো রাস্তাই নেই। কিন্তু বাস্তবে শিলিগুড়ি করিডোরের পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে গুয়াহাটি হয়ে ব্যাংকক অবধি। অর্থাৎ এটা একটা ইন্টারন্যাশনাল রোড হবে, আন্তর্জাতিক রাস্তা, যেটা ব্যবহার করে তিনটা দেশ মূলত এখানে উপকৃত হবেন। আমরা ব্যবসা বাণিজ্য নিজেদের মতো করে করতে পারব। যাই হোক, একটা রাস্তা একটা জায়গার বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে, সেই হিসাবে এই রাস্তাটা কিন্তু ভারত সরকারই তৈরি করছে আপ টু ব্যাংকক। তা আমরা আপনাদেরকে এই রাস্তাটার কাজকর্ম কীরকম এগোচ্ছে সেটা সম্বন্ধে অবহিত করলাম। তাহলে বন্ধু, আপাতত আমরা রাখছি। এটা হচ্ছে হালাঘাটা শহরের কাছাকাছি একটা জায়গা, এখানে নিচ দিয়ে রেলপথও কিন্তু গেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে রেলপথ নিচে রয়েছে, এটা দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের সমস্ত গাড়িগুলো যেগুলো গুয়াহাটি থেকে ছাড়ে সেগুলো এই রাস্তা দিয়েই যাতায়াত করে। তার মানে এদিকে হচ্ছে শিলিগুড়ি, আর জাস্ট এর উল্টো দিকে এদিকে হচ্ছে কোচবিহার, কোচবিহার হয়ে গুয়াহাটি। তো যাই হোক বন্ধুরা, তাহলে আমি আপাতত আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।